বই অনলাইন বিডি ডট কম এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে রয়েছে আপনাদের জন্য ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সন বইটি। বইটি দুটি খণ্ডে প্রকাশিত। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিশিং। বইটির মূল্য 800 টাকা। বাংলাদেশে বইটি পাচ্ছেন দুটি খণ্ডে 1600 টাকায়। ঋতুপর্ণের সংসার জীবন নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই, আর সেই কৌতূহলী বাঙালির খোরাক মেটাবে ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সন বইটির দুটি খণ্ড। তার বাহুল্য অর্জিত জীবন, নিঃসঙ্গ জীবন চর্চা, অনন্তের সাধনা বারবার প্রকাশ পেয়েছে সাপ্তাহিক কলমকারীতে, আমাদের পরিচিত গণ্ডির বাইরে অনমনীয় এক দৃপ্ত মানুষের মুখ সর্বদা মাথা উঁচু করে জাগ্রত, সকল সাহসী অক্ষর বৃত্তে। জীবনের শেষ ফার্স্ট পার্সন ঋতুপর্ণ ঘোষের লেখা মাদুর নিয়ে। সেখানে মাদুরের কাছে নম্রতা শেখার কথা লিখেছিলেন ঋতুপর্ণ। এই নম্রতার শিক্ষা, মাধুর্যের অনুশীলন তার সারা জীবনের সাধনা। নিজের শিল্প বারবার করে এসেছে এই মধুরতা। রবীন্দ্রনাথ তার চালচিত্র ধারণ করেছেন অমৃত্য, ঋতুপর্ণ সেই অমৃতের শেষ খুঁজে বেরিয়েছেন নগরীর দ্বারে দ্বারে। হৃদয়বৃত্তির সেই অকপট উন্মোচন ফার্স্ট পার্সন, বহুরূপী এক চলমান আকর্ষণ জীবনের চলচ্চিত্র বইটির পাতায় পাতায়। কোনো কিছুই মিথ্যে লেখেননি তিনি। কোথাও কোথাও তার জীবনের কান্না, তাও গোপন করেনি এক বিন্দু। তার মৃত্যু হয়তোবা জন্ম দিল আজ এক মৃত্যুহীন লেখকের। বইটির মধ্যে রয়েছে প্রথম পর্বে এলোমেলো দেশকাল, বিস্মিত অন্বেষণ, মনে এলো অন্তর্মহল, চরিত গাথা এলিজি, এবং দ্বিতীয় খণ্ডে রয়েছে ছায়াছবি, কথা ও কবিতা, পথিক, উৎসব, প্রসঙ্গ রোববার, বিচিত্রিতা। এই ছিল আজকের বই ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সন, দুটি খণ্ডে প্রকাশিত। ভালো বইয়ের সঙ্গে থাকুন।